हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज सकाले आर रुटी बनालाम ना, भावलाम सकाले आज के नूडल्स रान्ना करी। अनेकगुलो सादा राजमा रान्ना करे फेलेछी डालेर मतो, तो सेटा आर खेते भाल लागछिलो ना, एई जन्य चिंता करलाम जे मानुष राजमा चावल तैरी करे, तो आमी आजके राजमा नूडल्स तैरी करब। তো সকালে সেই জন্য রাজমা নুডলস তৈরি করেছি, ডিম পোস্ট করেছি আর কফি করেছি, সবাই খেয়েছে। রাজমা নুডলসটা করার জন্য সেই রাজমা যেটা টমেটো দিয়ে আমি রান্না করেছিলাম, সেইখান থেকে রাজমাগুলো আমি জাস্ট ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, তারপর রাজমা দিয়ে নুডলসের ভিতরে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আর অনেক ধনে পাতা দিয়ে, প্রায় 2 কাপ ধনে পাতা দিয়েছি। ধনে পাতা দিয়ে আমার নুডলসটা তৈরি হয়ে গেল। এখানে মিস্টার নুডলস আর চপস্টিক্স নুডলস 8 প্যাকেট আছে। তা আমি সেভাবেই রান্না করেছি যেন সকালে সবাই বেশি ভালো করে খেতে পারে, আর তারপর থাকলে ছিল কিছুটা আছে, তো সেটা বিকালে নাস্তা করার জন্য রেখে দিব। সকালের ব্রেকফাস্টের জন্যে মাঝে মাঝে একটু অন্যরকম কিছু করলে স্বাদের বৈচিত্র্যতা আসে। মাঝে মাঝে খিচুড়িও করি আমি, তেঁতুলের সস দিয়ে খেয়েছি, তেঁতুলের সস দিয়ে, প্রাণের তেঁতুলের সস, বেশ ইয়ামি লেগেছে। প্রাণের তেঁতুলের সসটা একটু মিষ্টি মিষ্টি, তো এই জন্যে বেশ একটু ইয়ামি লেগেছে। তো সবাই খেলো, আমার হাজব্যান্ড বললো, আমার হাজব্যান্ড অন্যরকম হিসাব করে যে নুডলস হলো কার্বোহাইড্রেট আর ডাল খাওয়াইছো, সবজি কই সবজি কই। আমি বললাম এই যে 2 কাপ ধনে পাতা দিছি, এটা সবজি হয়েছে না? আমার দুপুরবেলা সবজি গরম করে দিও। তো ও একটু সবজির জন্য, একটু ভেজিটেবলের জন্য সবসময় এরকমই করে, তো ওর জন্যে আছে সবজি, দুপুরবেলা আমি গরম করে দিয়েছি, দুপুরের জন্য গরম করেছি। সকালে ব্রেকফাস্ট বানানোর পর বের হয়ে গেলাম আমার হাজব্যান্ডের সাথে, ওকে একটা অফিসে নিয়ে যেতে হবে। ওর চোখে একটু কম দেখে, 2 চোখের ছানি অপারেশন করেছে তো একটু কম দেখে, তো আমি সেই জন্য ওর সাথে যাই, যাতে সব যে কোনো লেখাপড়া বা যে কোনো কাজ, যাতে ও একবার দেখলে আমি একবার দেখলে ঠিক মতো দেখা হয়, তাই না? সবারই এক সময় বয়স হয়ে যাবে, হাজব্যান্ড ওয়াইফের ফ্রেন্ড থাকবে, ওয়াইফ হাজব্যান্ডের ফ্রেন্ড থাকবে, আর ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, তাদের বউ, তাদের বাচ্চারা, তাদের এক দুনিয়া, তারা তারা ফ্রেন্ড থাকবে। তো শেষ বয়সের যে বুড়া আর বুড়ি একজন আরেকজনের ফ্রেন্ড কাজে লাগে, সবার বেলায় তাই। এই ঠিক বিটিভি ভবনের পাশে দিয়েই যাচ্ছি ডিআইটি রোডে। ডিআইটি রোডে আমাদের কিছু কাজ আছে, আমি আমার হাজবেন্ডের সাথে সেই জন্য যাচ্ছি। এই যে বিটিভি ভবন দেখছেন, তার উল্টা দিকেই একটা মার্কেট আছে, মোল্লা টাওয়ার। এই মোল্লা টাওয়ারে গাউসিয়া নিউ মার্কেটের সমস্ত জামা কাপড়ই এখানে আছে, কিন্তু বেশ অনেক কম দামে, কারণ দোকানের ভাড়া কম দিতে হয় এদের। হ্যাঁ, এটা না গুলশান না বনশ্রী, এইখানে একটু হয়তো বা দোকানের ভাড়া কম দিতে হয়, কিন্তু অনেক অনেক কাপড়ের কালেকশন আছে, সালোয়ার কামিজ, থ্রি পিস, শাড়ি। যেই শাড়িটা গাউসিয়ায় নিউ মার্কেটে 4-5 হাজার টাকা বিক্রি করে, সেটা এখানে 2-2.5 হাজার টাকা বিক্রি করে। তো বনশ্রীর অনেকেই মোল্লা টাওয়ারে যায়, আমিও 2 একবার গিয়েছি, ভালোই। কাউকে গিফট দিতে হলে ভালো দেখে শাড়ি কিনতে পারবেন আপনার বেশ সাশ্রয় মূল্যে, তারপরে নিজের জন্যও কিনতে পারবেন বেশ ভালো।
বাসায় ফিরে যাচ্ছি, বাসায় যেয়ে আমার হাজবেন্ডকে বাসায় রেখে আমি আবার চলে যাব একটু স্বপ্নে। ঘরে মাছ শেষ হয়ে গেছে, মাছ কিনতে হবে, গরুর মাংস আছে, আর প্রতিদিন ইলিশ মাছ খেতে খেতে ভালো লাগে না। আমার ছেলেমেয়েরা কিন্তু ইলিশ মাছ পছন্দ করে। হ্যাঁ, ইলিশ মাছই কিনবো, সাথে অন্য দুই একটা আমার পছন্দেও কিনবো। তা আমার হাজবেন্ডকে বাসায় দেখে তারপর যাব। স্বপ্নে মাছ কিনতে যাচ্ছি, যাওয়ার সময় আমার টেইলারের, যেহেতু বের হই না, যেদিন বের হই অনেক কাজ করে ফেলি, টেইলারের কাছে কাপড় বানাতে দিলাম, দুইটা কাপড় বানাতে দিলাম, সবারই জামা কাপড়ের দরকার। আমার হাজবেন্ড বের হতে দেয় না, বা আমরা বের হই না দরকার ছাড়া, যেহেতু করোনা ভাইরাসের সবার হচ্ছে, সেই জন্যে এই বি ব্লকের 3 নম্বর রোডে আমার টেইলার, 3 নম্বর রোডে আমি টেইলারে কাপড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি স্বপ্নে, কারণ বৃষ্টি পড়ছে, ছাতা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, চারদিকে এই জন্য একটু অন্ধকার। এই বি ব্লকের এই 3 নম্বর রোডে, 3 নম্বর রোড থেকে 4 নম্বর রোড পর্যন্ত বিস্তৃত এই খ্রিস্টানদের গির্জাটা, চার্চটা, খ্রিস্টানদের এই উপাসনালয় বা চার্চ নাকি ঢাকায় সবচেয়ে বড় চার্চ। তো এটা দেখতে বেশ সুন্দর, ভিতরে বেশ সুন্দর। তো বাইরে এই জন্য এই রাস্তাটায় মানুষজন একটু কম, তো এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। চলে আসলাম স্বপ্নে। স্বপ্নে এখানে আমরা যখন ছোট ছিলাম তখন ছোট মাছের দামগুলো কম ছিল, বড় মাছের দামগুলো বেশি ছিল। এখন বড় মাছের দামগুলো কম আর ছোট মাছের দামগুলো বেশি। যাই হোক, এখান থেকে আজকে আমি পাবদা মাছ কিনেছি, কই মাছ কিনেছি, ইলিশ মাছ কিনেছি, বড় দুইটা কিনেছি, ছোট মাঝারি দুইটা কিনেছি, তারপর পাঙ্গাস মাছও কিনেছি। পাঙ্গাস মাছও আমার ছেলে আমি দুজনেই একটু একটু পছন্দ করি। ইলিশ মাছ কিনেছি, ইলিশ মাছ সবাই চুপচাপ খেয়ে ফেলে, কেউ কিছু বলে না, সবাই পছন্দ করে। হ্যাঁ, সেই জন্যে স্বপ্নে কিন্তু আপনি মাছগুলো, ওদের ফরমালিন কিট আছে, চাইলে ফরমালিন কিট দিয়ে ওরা পরীক্ষা করে দেখা দেয় যে ফরমালিন দেওয়া হয়নি। তো সেই জন্যে আমি স্বপ্নে থেকেই মাছ কিনি সবসময়। আগে অবশ্য করোনা ভাইরাস হওয়ার আগে বাজারে যেতাম, বাজারে যে জীবিত মাছ দেখে কিনতাম, যেটা নড়াচড়া করতেছে সেই মাছটা কিনতাম, আর যদি নড়াচড়া না করা মাছ কিনতে হয় তাহলে স্বপ্নের থেকে কিনতাম। স্বপ্নের থেকেই বেশি মাছ কেনা হয়। তারপর স্বপ্নে এক জায়গায় আসলে আপনি সমস্ত কিছু ঘরের কিনে নিয়ে যেতে পারবেন। সুপার শপের তো সুবিধা এটাই, এখানে হাঁস আছে, এখানে টার্কি আছে, গরু মাংস আছে, তারপরে যে পাখি, যে কোয়েল পাখি আছে, সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। তো মানুষ কেন কিনবে না, এক এক ছাদের নিচে ফল মূল, তারপরে বিস্কিট, তারপর আপনার যা কিছু প্রয়োজন হয়, কাপড় চোপড় সব আছে। তো মানুষ এই জন্যই আসে স্বপ্নে।
বাজার করার পর আবার রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। এমন বৃষ্টি শুরু হয়েছে, রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া বৃষ্টি হলেও কি আপনি রিক্সা চালান, রিক্সা চালালে আপনার ঠান্ডা লাগে না? তো উনি আমাকে উত্তর দিল, কি করব আপা, রিক্সা না চালালে টাকা কোত্থেকে আসবে, টাকা না আসলে খাবো কোত্থেকে, ছেলে মেয়েদের পালবো কোত্থেকে, বৃষ্টি হলেও আমাদের থেমে থাকা যায় না। মনে করেন যে এখন আমি বসে থাকলাম, তো আমার ঠান্ডা লাগলো না, কিন্তু আমি টাকাও পেলাম না। তো শুনে অনেক খারাপ লাগলো। তাকে বললো যে বাসায় গেলে একটু চা খেলে ইয়ে হয়ে গেলে তারপর ঠিক হয়ে যায়, প্রথম প্রথম অনেক ঠান্ডা লাগতো, এখন লাগে না। সত্যি খুব খারাপ লেগেছে, কিছু বাড়িয়ে দিয়ে দিলাম। তো আপনারাও দেখবেন, যাদের যাদের আপনি কিছু বাড়িয়ে দিলে আপনার সমস্যা হয় না, অল্প কিছু বাড়িয়ে দিলে কিন্তু তাদের একটু উপকার হয়ে যায়, এরকম আপনারাও করবেন, বাড়িয়ে দিবেন কিছু। নর্মালি আমি বাড়িয়ে দেই না, কিন্তু বৃষ্টি পড়লে বাড়িয়ে দিই, যে না বৃষ্টিতে সে চালাচ্ছে, সেও আমার মতো মানুষ, তাই না? আসলে এই সমাজের অসঙ্গতার সাথে সাথেই আমাদের সারা জীবন চলতে হবে, এই করোনা ভাইরাসের সাথেও আমাদের চলতে হবে। সমস্ত দুর্যোগ প্রবলেম এগুলোর সাথেই মানুষকে চলতে হবে। একদিন চীনের একটা ভিডিওতে দেখেছিলাম, একটা মেয়ে এমন কোনো কাজ নাই যে করে না, একটা ছেলে যা কাজ করে একটা মেয়ে তাই কাজ করে। এখন আমাদের সেরকমই করা উচিত, তাই না? তাহলে ঘরে সবাই মিলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সব আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।